সকালে দেশের বিভিন্ন থানায় ও সহ পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন এতে থানাগুলোতে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ আর স্বস্তি ফিরছে জনজীবনে সড়ক মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে নেমেছে ট্রাফিক পুলিশ যানজট নিরসনের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জামালপুরে কর্মস্থলে ফেরায় পুলিশকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা শিক্ষার্থীরা পুলিশ লাইন্স গেটে পুলিশদের চকলেট ও ফুল দিয়ে বরণ করে নেয় এদিকে পুলিশ লাইন্স পুলিশ ড্রাইভিং ট্রেনিং সেন্টার ও ম্যাপ পেপারমিল এলাকায় চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সরাইল নাসিরনগর কসবা আশুগঞ্জ বিজয়নগর আখাউড়া নবীনগর ও বাঞ্চারামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা কাজে যোগ দেন এতে থানাগুলোতে আবারও ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ ফিরছে জনমনে স্বস্তি কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন এসে পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন অবশেষে কাজে যোগ দিয়েছে মেহেরপুরের পুলিশ বাহিনী দুপুর এগারোটায় শহরের হোটেল বাজার মোড়ে পুলিশ সুপার এস এম নাজমুল হকের নেতৃত্বে ট্রাফিক নিয়ন্ত্রণে নামে পুলিশ সদস্যরা মেহেরপুর সদর থানা সহ মেহেরপুরের মুজিবনগর ও গাঙ্গনি থানাতেও একসাথে কাজে যোগদান করেন পুলিশ কর্মকর্তা কর্মচারীরা বাগেরহাটের নটি সহ জেলার সকল পুলিশি কার্যক্রম শুরু হয়েছে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান জিএমপির সকল থানার কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম সকাল সাড়ে এগারোটায় টঙ্গীর স্টেশন রোডে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান এ সময় বেশ কিছু থানা ও সড়কে ট্রাফিক সদস্যদের কাজ পরিদর্শন করেন আ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। দীর্ঘ এক সপ্তাহের কর্মবিরতির পর আবারও কার্যক্রম শুরু করেছে শ্রীরতপুর জেলা পুলিশ। সকাল 11টায় পুলিশ লাইনের সামনে থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কোনো সংস্কার আন্দোলন কেন্দ্র করে কোন সরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সুপার। মাগুরায় দুই সপ্তাহ পর সড়কে যানজট নিরসনের দায়িত্ব পালনে ফিরেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে নামেন তারা আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম কাজে যোগদান সরকারি আহ্বানের পর গাইবান্ধা জেলার সাতটি থানায় এবং ট্রাফিক পুলিশের সকল কার্যক্রম সকাল থেকে শুরু করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধ থাকা নাটোরের বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগে কার্যক্রম শুরু হয়েছে সীমিত পরিসরে থানা কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা আর যানজট নিরসনে ট্রাফিকের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক